দুপুরে তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে কয়েকদিন থেকে 3-4 দিন থেকে আমি জিরে গুঁড়ো মানে গোটা জিরেকে রোদে দিচ্ছি, যে ঘরে পেস্ট করব মানে শুকনো জিরে গুঁড়ো করবো, এই যে পেস্ট নয় ডাস্ট করবো, ডাস্ট করবো। তো সেই জন্য আমি গরমে গরমে থাকতে একদম একে একদম গরম তাপে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে ডাস্ট করে নেবো, নিয়ে আবার একটু রোদে দেবো যাতে একটু ঝুরঝুরে টাইপের মানে একদম দোকানে জিরে গুঁড়োর মতো হয়ে যায়। তো চলো শুরু করা যাক। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ডে, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো কালকে যেহেতু মহালয়া পেরিয়ে গেছে, অনেকেই হয়তো ফিস্ট করেছো, বাট আমাদের মহালয়ার দিনে কিন্তু ফিস্ট হয়নি। তো সেই জন্য প্ল্যানটা একদিন এক্সিস্ট করে তোমার নেক্সট দিন হচ্ছে মানে মহালয়ার পরের দিন। তো আজকে আমরা বাচ্চা কাচ্চারা আজকে পিকনিক করব, শুধুমাত্র আমি, কাজল, মলি, দাদা, বৌদি, এই 5 জন মিলে। বড়রাও সবাই বলছিল যে অ্যাড হবো, কিন্তু ওরা যা হোক বললো তোরা বাচ্চা কাচ্চারা কর, আমরা বড়রা আজকে অ্যাড হবো না। তো আজকে আমাদের কচি কাচাদের আজকে বাচ্চা মানে পিকনিক হবে, তো সেই জন্য কাজল আজকে এই যে দেখো সবজি কাটতে বসে পড়েছে সমস্ত কিছু। তো গাজর, ফুলকপি, বিনস, টমেটো আর যা যা লাগে, খিচুড়ি করতে যা যা লাগে সেগুলো ও নিয়ে বসে পড়েছে। ও বললো আমি কাটা ডিপার্টমেন্টে আছি, আমি খিচুড়ি করবো, মলে ডিম কারি করবে, আর দেখা যায় দাদা বৌদি কি করবে, ওরা খাবার দাবার দেবে, আমরা কিন্তু এভাবে ভাগ করে নিয়েছি। তো চলো দিনটা শুরু করা যাক। জাস্ট নিয়ে আসলাম আবার বিকজ অনেকজনই তো আছে, ওই জন্য একটু কম করে যাবে। তো একটু গাজর, একটু বিনস, একটু টমেটো, একটু ফুলকপি, সমস্ত কিছু নিয়ে এলাম, সব কিছু অ্যাড করে আজকে খিচুড়িটা বানানো যাবে। আর হবে ডাবল ডিমের কারি, মাংস হবে বলছিল, তো এখন আর কেউ পুজোর আগে মাংস খাবে না বলছে। মানে এই টাইমটাতে কি হচ্ছে, সন্ধ্যের দিকে বেশি গরম লাগে, দুটোই বলছে পুজোর আগে একসঙ্গে ধরে রিচ খাবো না, তো হয় মাংস করতে হতো, নাহলে বলছিল অনেক কিছু প্রথম প্রথম ইয়ে হলো, পরিবর্তন হলো, যে বাটার নানের সাথে চিকেন কষা, বাটার নানটা কিনে নিয়ে আসা হবে, চিকেন কষাটা ঘরে করা হবে, ক্যান্সেল। দাদা বলছে তোরা বাটার নান দিয়ে চিকেন খাবি, আমি কি ডিম কষা দিয়ে বাটার নান খাবো, ওই জন্য পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। নিয়ে বললো ঠিক আছে, যেটা ফাইনাল ছিল ডাবল ডিমের কারি আর খিচুড়ি সেটাই হচ্ছে। খিচুড়ি একদম শেষের দিকে, আজকে এখন বানাচ্ছে ডিমের কারি। আমরা দুজনে মোটামুটি 7-8 জনকে খাইয়ে দিতে পারি, যে আসুক না কেন, রান্না কাউকে করতে দিই না, আমরা দুজনে মোটামুটি রান্না করতে এমনিতেই ভালোবাসি, ওরেও নিয়ে শোন অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে, 7-8 জন 10-15 জন মনে পারি না। যদি এখন বানাচ্ছে ডিমের কারি, এই যে কতগুলো ডিম আছে দেখছো, সব কারি হবে এখন। অভ্যাস হয়ে গেছে মোটামুটি, প্রথম থেকে অনেক আগে আগে আরো ফিস্ট হতো, প্রথম প্রথম আরো ফিস্ট। কিছু ইনকেস না করতে পারে সবটা এদেরকে করতে হবে, সন্ধ্যে থেকে এখন ওই নিয়ে বসেছে সব, তাড়াতাড়ি খেয়ে নেয়, ইনকেস যদি কিছু হয়ে যায় খাওয়া টাওয়ার সব মাথায় রেখে তারপর সামনে পুজো, বুঝতে পারছো বাড়ির পুজো থাকলে আরো বেশি চাপ। চলো এখন হচ্ছে ডিমের কারি হয়ে যাক, তাড়াতাড়ি হয়ে গেলে খেয়ে নেবো। চলো এই হচ্ছে আমাদের খিচুড়ি, আলু ভাজা, ডিমের কারি, সবাই মিলে একসাথে খেতে বসেছি। এখন বাজে প্রায় 10টা, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বসে পড়েছি খেতে, আর এই হচ্ছে আমাদের ছোট্ট করে ফিস্ট সবার সাথে একসাথে। চলো খেয়ে নি। চলো গুড মর্নিং, কালকে রাত্রিবেলা তোমাদের সাথে কথা হয়ে ওঠেনি, তো সকাল সকাল আবার ব্লগটা স্টার্ট করলাম, এখনো শেষ হয়নি তোমাদের সাথে কথা। তো যাই হোক, সকাল থেকে দিয়ে আমার কথা চলছে যে পুজোটা আমাদের কিভাবে যে কাটবে, মানে কেমন ভাবেই বা কাটবে মানে খুঁজে পাচ্ছি না, কি পরিস্থিতি এখন সামনে আসবে। এক তো বলছে নিম্নচাপ, দ্বিতীয়ত বাড়ির এই একটা পরিবেশ, কালকে রাতে তোমাদেরকে বললাম, জানি না কি হবে, অলরেডি ও দাদা আর বৌদি তো চলে গেছে, কি কান দরকার এখন থাকার এখানে। দাদা তো এমনিতে নিজের কাজে গেছে আর বৌদিকে এখন দিয়ে এসছে, এখন কি হবে না হবে। আর সত্যি কথা বলতে গেলে দাদা বৌদিদের নতুন বিয়ে হয়েছে, বেচারির প্রথম বছর পুজোটা যদি স্পয়েলড হয়ে যায় না, মানুষের কাউরই ভালো লাগে না, তো এখন অব্দি কি হবে না হবে মানে সেই আজকাল আজকাল হয়ে আছে।
আমাদের যে কালকে অবধি একটা উৎসাহ ছিল যে পুজো 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 পুজো, সন্ধ্যার পর থেকে এমন একটা খবর পেলাম না, তারপর থেকে সবাই আস্তে আস্তে ডাউন হয়ে গেল, মানে পুজোর ফিলিংসটাই আর পাচ্ছি না মনে মনে। শাড়ি টাড়ি সব আলমারিতে ভরা থাকে, পড়ার সময় কোথায় হবে? তো চলো আমি সকালে চা টা খাইতেন শুরু হবে আমার কথাবার্তা। চলো চলো সকাল সকাল চা বিস্কুট একটু খাওয়া যাক। আজকে ব্লগটা এনার্জেটিক ভাবে আমি শুরুই করতে পারছি না, কারণ মন যদি ভালো না থাকে তাহলে ব্লগ কিভাবে এনার্জেটিক হবে? তাহলে এখন একটাই চিন্তা যে কিভাবে শাড়ি পরব, কবে কি করব। ওটা থেকে চিন্তা হচ্ছে আমাদের পুজোটা কিভাবে পার করব, কারণ আমরা পুজোর কোনো নিয়ম কানুন কিছু জানি না। কোনো দিন পুজো ঠাকুরঘরে কি হয় সেটা জানি না, আমরা প্রত্যেক বছর মানে নিজেদের বাড়ির পুজো কি হয়েছে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছি, বাইরে বসি, কারণ আমাদের বাড়িতে যারা সিনিয়র আছেন তারাই সবকিছু। এবার মাথার উপর একটা বাস পড়ে গেলে যেটাই হয় যে, কারণ আমাদের ফ্যামিলির মেম্বাররা কেউই দেখতে পেল না। দেখা যাক এখন কি হয়, কতদূর কি হচ্ছে না হচ্ছে। আর আগের দিন তোমরা দেখেছো আমরা যে বাইক কিনতে গেছিলাম, বাইক নিয়ে এখন টোটালি মানে কনফিউজড হয়ে আছে আমরা, কি নেব, কোনটা আমাকে শ্যুট করবে, কোনটা বেশি ভালো লাগবে, কোনটা বেশি কমফোর্টেবল হবে, মানে ডিসিশন নিতে পারছি না যে কোন বাইকটা নেওয়া উচিত। আগের দিন তো ক্যান্সেল করে এসেছি, আবার ষষ্ঠীর দিনে বন্ধুটার বাইকটা ডেলিভারি নেব, ওটাকে চালিয়ে দেখি যে কতটা। আমি ওটাই বললাম যে আগে যখন যে দাদাকে নিচ্ছে সে দাদা বললাম যে বাইকটা একদিন একদম লং এ চালিয়ে দেখো যে সবকিছু কমফোর্টেবল আছে কিনা, সব থেকে দেখতে হবে যে সিটটা যে কমফোর্টেবল আছে কিনা, তো যদি কমফোর্টেবল থাকে তখন আমি বললাম যে তুমি বুক করো। আর গাড়ির সিটটা নিয়ে সত্যি বেশি প্রবলেম, কারণ আমার দুজনেরই ব্যাক পেনের সমস্যা আছে। এবার দেখা যাক কি হয়, একবার রাইড করে দেখি তারপর ডিসিশন নেওয়া যাবে। আরে বাইক তো আজকে বলে কাকে নেওয়া যাবে, কিন্তু কমফোর্টেবল জিনিস যদি না আসে না তখন কিনেওয়াটা বেকার হয়ে যাবে, সেই জন্য এখন সব স্থগিতাদেশ দিয়েছি। এখন তো পুজোটা পেরিয়ে যাক, তারপর ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কিনবো। সে পুজোর আগে হুড়হুড়ি করে কি ভোগ করছিল, মানে চলো চাটা খাওয়া যাক, খেয়ে নিয়ে টিফিন বানানো মানে কি বানাবে কি দেখো, খাবার দাবার কি করবে, ভাত খাবে না এই খাবে হওয়া, আমাকে তো বেরোতে হয় আবার মানডে, বোকা একা বোকা, আর দু একটা দিন তারপর তো ছুটি পড়বে পুজোর ছুটি। এই দিনটার জন্য অনেক দিন ধরে বসে থাকি আমরা, কবে ছুটি পড়বে কবে একটু, আগে তো ছাড়ো ভালো হতো পুজোতে মোটামুটি এক মাস, হ্যাঁ আগে অনেক দিন ছুটি দিত, এখন 10-12 দিন, এখন 10 দিন মতো পড়ে দিই, ছুটিটা কমিয়ে দিয়েছি, লক্ষ্মী পুজো পড়েই ভুলে যায় ভালো লাগে না, তো বেড়াতেও যাওয়া হয় না কিছুই না। এবার দেখা যাক কি হয়, চলো যা হবে তোমাদের সমস্ত কিছু দেখাবই। বড় বড় নখ রেখেছে পুজোর সময় বলছে, আ হা হা মা, এত সুন্দর সুন্দর নখগুলো রেখেছি পুজোর সময়তে, আর আটা মাখাতে এত অসুবিধা হচ্ছে। নখের ভেতর ঢুকে যায় আমার খুব বিরক্ত লাগে, আবার সেই বের করতে হয় অনেক কাজ হেপাজার থেকে। তুমি রেখেছো কেন? তোমরা স্টাইল করবে, তোমরা শেভিং করবে, তোমরা চুল কাট করবে, তাহলে আমরা করবো না? তোমরা নানান রকম চুল কাটবা, শেভিং করবা, ইয়ে করবা, তাহলে আমাদেরকে কিছু করতে হবে। যাই হোক, কত তর্ক বিতর্কে যাচ্ছি না, তো আজকে সকালে বানাচ্ছি ওর চিনি দিয়ে দেওয়া পরোটা, মানে ওর বললো চিনি দেওয়া পরোটা খেয়ে চলে যাবে, একটু আলু ভাজা আছে ওই দিয়ে খেয়ে চলে যাবে, আর আমি এখন কি খাবো এখন ডিসাইড করতে পারছি না, বাট লাঞ্চ আজকে আমি একা, তো সে যাই হোক, তো চলো এবার কি করবো না করবো কিছু জানি না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সিম্পল লাইফস্টাইল, যদি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো না, তো সে দেখা যায় নেক্সট ভিডিওতে, বাবাই টাটা।